মুখেও ভাবতেছি। আচ্ছা, টেকসই উন্নয়নের অভীষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফলের বিষয়টা যেহেতু আমরা তুলে এনেছি, সেহেতু আমরা কি কি মানে এইটা যদি এই অর্জন যদি টেকসই উন্নয়নের অর্জনটা যদি ঠিকঠাক মতো করা যায়, তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করব সেইটার একটা বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করছি। সবার আগে যেটা হবে, দারিদ্রতা কমে আসবে, দারিদ্রতা কমে আসবে। দারিদ্রতা যদি কমে আসে তাহলে তোমার ক্ষুধা মুক্তিও হবে। যেহেতু দারিদ্রতা কমে আসছে তাহলে তো ক্ষুধার বিষয়টা কমে আসবে। ক্ষুধা যখন কমে আসবে, দারিদ্রতা যখন লোপ পাবে, তাহলে মানুষ কি হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, স্বাস্থ্যের কল্যাণের দিকে লক্ষ্য রাখবে। তারপরে কি হবে, মানুষের মৌলিক চাহিদা, দেখো দারিদ্রতা কমতেছে, তারপরে তোমার ক্ষুধা মুক্তি হচ্ছে। ক্ষুধা মুক্তির ফলে মানুষ কোন দিকে, নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হচ্ছে। যখন এইটাও লক্ষ্যটা অর্জন হবে, তারপরে কি হবে, মানুষ গুণগত শিক্ষা অর্জনের দিকে এগিয়ে যাবে। গুণগত শিক্ষা যদি অর্জন করে, গুণগত শিক্ষা অর্জন করলে মানুষের মধ্যে কুসংস্কারটা দূর হবে। কুসংস্কার যখন দূর হবে, তখন জেন্ডার সমতা আসবে, নারী পুরুষের বৈষম্য এই ভেদাভেদটা থাকবে না। একটার সাথে একটা রিলেটেড করে পড়ো, তাহলে তোমাদের সুবিধা হবে। সর্বপ্রথম তুমি দারিদ্র্যমুক্ত হইলা, দারিদ্র্যমুক্ত হলে তুমি খাবার কিনে খেতে পারতেছো, তাহলে তোমার ক্ষুধা মুক্তি হবে। ক্ষুধা মুক্তি হইলে তোমার পুষ্টির চাহিদা শরীরে পূরণ করবে, এর ফলে তোমার সুস্বাস্থ্য অর্জন হবা। সুস্বাস্থ্যের দিকে যদি অর্জন হওয়া, তারপরে তুমি কোন দিকে আগাবা, শিক্ষার দিকে আগাবা। শিক্ষা যখন অর্জন হবে, তখন তোমার কুসংস্কারটা দূর হবে। দূর হওয়ার ফলে কি হবে, জেন্ডার সমতা, কারণ নারীকে নারীর মূল্যায়ন করতে হবে, নারী পুরুষ এখানে কোনো ভেদাভেদ থাকবে না। তোমার মনের কুসংস্কার যখনই দূর হয়ে যাবে, তখনই তুমি এই বিষয়টা উপলব্ধি করতে পারবা। জেন্ডার সমতা যখন আসবে, তারপরে কি, অনেক বিষয়ে তুমি সচেতন হবা। তুমি নিরাপদ পানি বা বিশুদ্ধ পানি পান করার চিন্তা করবা, কারণ তোমার স্বাস্থ্যগত দিকটা যেহেতু, তুমি স্বাস্থ্যগত দিকে যেহেতু তুমি কনসার্ন, তুমি যেহেতু সচেতন, সেহেতু তুমি কি করবা, নিরাপদ পানি পানের চিন্তা ভাবনা করবা, পয়ঃ নিষ্কাশন ব্যবস্থার দিকে উন্নত হবা, তারপরে শোভন কাজ করবা। শোভন কাজ করবা বলতে ভালো কাজ করবা। ভালো কাজ যখন করবা, আমার অর্থনৈতিক প্রবৃদ্ধিটাও তখন দেখবে, যে অর্থনৈতিক প্রবৃদ্ধিটাও বৃদ্ধি পাবে। প্রবৃদ্ধি বিষয়ে একটু তোমাদেরকে আর একটু মনে করে দেই, যে প্রবৃদ্ধিটাকে, প্রবৃদ্ধি বলতে সাধারণত বোঝায় জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হারকে প্রবৃদ্ধি বলা হয়। আবার বলছি, জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হারকে প্রবৃদ্ধি বলা হয়। এখানে যদি উদাহরণ বলো যে ধরো কারো 100 টাকা আয় হয়েছে, পরের বছর যায় 102 টাকা, তাহলে 100 টাকাটাকে 102 টাকা যে অতিরিক্ত 2 টাকা সে আয় করলো, সেটাই হচ্ছে প্রবৃদ্ধি। এটা জাস্ট একটা ছোট্ট উদাহরণ বোঝানোর ক্ষেত্রে, কিন্তু প্রবৃদ্ধির সাথে আবার 2টা বিষয় ইনক্লুড। তোমার প্রবৃদ্ধি বেড়েছে, কিন্তু এর সাথে সাথে তোমার জনসংখ্যাও বেড়েছে। তাহলে প্রবৃদ্ধি অর্জন হইলো না, কারণ যে তুমি অতিরিক্ত 2 টাকাটা অর্জন করলা, যে জনসংখ্যাটা বেড়েছে তার পিছনেই খরচ হয়েছে। আবার যদি তুমি চিন্তা করো যে প্রবৃদ্ধি বেড়েছে কিন্তু জনসংখ্যা স্থিতিশীল আছে, কিন্তু দ্রব্যমূল্যর দাম বেড়েছে, তাহলে কি আমাদের প্রবৃদ্ধি অর্জন হয়েছে? না, হয় নাই। প্রবৃদ্ধি যখনই অর্জন হবে, যখন দ্রব্যমূল্যর দামও স্থিতিশীল থাকবে এবং জনসংখ্যাও স্থিতিশীল থাকবে, তাহলে প্রবৃদ্ধি অর্জন হবে। আমরা যেটা বললাম যে শোভন কাজ করলো, শোভন কাজ করার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়লো, তার সাথে শিক্ষা উদ্ভাবক ও অবকাঠামোগত উন্নয়ন, শিল্প, নতুন নতুন শিল্প আসবে, নতুন নতুন উদ্ভাবন হবে, এবং শিল্প নতুন নতুন শিল্প হওয়ার ফলে অবকাঠামোগত উন্নয়ন হবে। তোমার শিল্প কারখানা আছে, কিন্তু তোমার এই শিল্প কারখানার মানে যেসব পণ্য উৎপাদন হচ্ছে, সেসব পণ্য যদি তুমি বিপণন ব্যবস্থা সঠিকভাবে করতে না পারো, তাহলে তো তোমার সেই শিল্প উৎপাদন করে কোনো লাভ হবে না। তাহলে সেখানে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটি বিষয় হচ্ছে কি, অবকাঠামোগত উন্নয়ন।
তাহলে এই বিষয়েও আমরা লক্ষ্য অর্জন করতে পারি। তার সাথে কি কি করতে পারি, সামাজিক বনায়ন, মানে জ্বালানির সামাজিক বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। তাতে আমাদের কি হবে, যখন বনায়ন ঠিকঠাক মতো হয়ে যাবে, বনায়নটা ঠিক মতো হবে, গাছ কাটা কম পড়বে, তখন আমাদের নির্মল বাতাস পাবো, আমাদের অক্সিজেন প্রভাব, অক্সিজেনের যে কি বলবো এটাকে, যে কার্বন ডাইঅক্সাইড যে যে বেশি নিঃসরণ হচ্ছে, সে কার্বন ডাইঅক্সাইডটা গাছ গ্রহণ করবে এবং নির্মল একটা বাতাস আমরা সবাই পাবো। তো মোট কথা হচ্ছে, 17টির সাস্টেনেবল ডেভেলপমেন্টের যদি লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য তো রক্ষা হবেই, তার সাথে সাথে মানুষের জীবন মানের উন্নয়ন হবে এবং মানুষ অর্থনৈতিক দিয়েও সমৃদ্ধি হবে। তাহলে আমাদের ওই সংজ্ঞার সাথে মিলে যাবে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে সেই বিষয়টি বা টেকসই উন্নয়ন হচ্ছে সেই বিষয়টি যেখানে অর্থনৈতিক উন্নয়ন হবে কিন্তু পরিবেশে কোনো খারাপ প্রভাব পড়বে না। আশা করি আমার এই আজকের উপস্থাপনায় তোমাদের কিছুটা হলেও উপকার হবে। নেক্সট ক্লাসে আমি বাদ বাকি অংশ আলোচনা করে তোমাদের পড়া এই অধ্যায়টি শেষ করে দেব। ধন্যবাদ সবাইকে, আমি আবারও বলছি, ঘরে থাকবে।